প্রবলেমটা দেখতে পাচ্ছো এখানে কি হয়েছে, জাস্ট আগের প্রবলেমটা যে জায়গায় পরিকেন্দ্র ব্যবহার করা হয়েছিল এবার সেখানটাতেই অন্তঃকেন্দ্র আই ব্যবহার করা হয়েছে। আর অন্তঃকেন্দ্র সম্পর্কেও ইনফরমেশন যা জানার সেটা কিন্তু আমি তোমাকে বেসিক আলোচনার মধ্যে বলে দিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে যে অন্তঃকেন্দ্রটা সাধারণত কী করে বলতো, কীভাবে তৈরি হয় অন্তঃকেন্দ্রটা, সেটা হচ্ছে ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলো যদি আমি আঁকি সেগুলো যে সমবিন্দু হয় ওই বিন্দুটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। তো সেভাবে অন্তঃকেন্দ্রটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতেই পারছো এগুলি কিন্তু আসলে কী বলতো, এগুলি কিন্তু আমার কোণের সমদ্বিখণ্ডক হিসেবে এখানে এসেছে, তাই না? এগুলি হচ্ছে আমার কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা যাই হোক, আমরা এটা মনে হয় বুঝতে পেরেছি। তা এখন ঘটনা হচ্ছে এই আই এ আই বি আই সি বরাবর আমার পি কিউ আর ফোর্সগুলো কাজ করছে। এখানে একটা ব্যাপার আমি তোমাকে আলাদা করে দেখিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা রিলেশন বলেছিলাম যে এই কোণটার সাথে এই কোণের রিলেশনটা মনে পড়ে কিনা। দেখো 90+ শীর্ষকোণ ডিভাইডেড বাই 2 ছিল, তাই না? সেটা একটু প্রুফ করে দেখালে খুব ভালো হয়। তাহলে আমরা এটা প্রুফটার সাথে রাখি, হ্যাঁ পরীক্ষার খাতা যখন তুমি লিখবে তখন এটা প্রুফটা দেখালে ভালো হবে। তাহলে আমরা প্রুফটা এখানে কোন অ্যাঙ্গেলটা প্রুফ করতে চাচ্ছি, অ্যাঙ্গেল বিআইসি। দেখো অ্যাঙ্গেল বিআইসি ইকুয়াল টু আমি ইচ্ছা করে বলতে পারি 180° মাইনাস কত বলতে পারি বলতো, অ্যাঙ্গেল আইবিসি প্লাস অ্যাঙ্গেল আইসিবি। এবং সবাই বুঝতে পারছো আমরা অন্তঃকেন্দ্রের ইনফরমেশনটা এখান থেকে জানি যে আইবিসি আর আইসিবি মানে হচ্ছে এটাকে আসলে আমি বলতে পারি B/2 আর আইসিবিকে আসলে আমি বলতে পারি C/2, কারণ এগুলো কোণগুলোর সমদ্বিখণ্ডক এই রশ্মিগুলো, তাই না? তাহলে 180° মাইনাস এখান থেকে যদি হাফটা কমন নাও এখানে থেকে যাচ্ছে B+C। আর একটা জিনিস খেয়াল করো, B+C মানে কি আসলে, B+C মানে হচ্ছে আবার এটাকে আমি ইচ্ছা করলে বলতে পারি 180 - A, কারণ A+B+C করলে 180° সেটা ABC ত্রিভুজের রেসপেক্টে চিন্তা করলে। তাহলে 180 - এখান থেকে কত হয়, 90+A/2। সো খুব ইজিলি প্রুভ হয়ে যাচ্ছে এটা হচ্ছে 90+A/2। অ্যাঙ্গেল বিআইসি এর মান যদি 90+A/2 হয় তাহলে অনুরূপে তুমি বলে দিবে, অনুরূপে আমরা আসলে কি দেখাতে পারি, অনুরূপে আমি আসলে দেখাতে পারি অ্যাঙ্গেল CIA সেটা হচ্ছে 90+B/2 এবং আরেকটা হচ্ছে AIB সেটা হবে 90+C/2। সো এই প্রুফটুকুন অবশ্যই অবশ্যই পরীক্ষা, বিশেষ করে বোর্ডের পরীক্ষা যখন তোমার এই অঙ্কগুলো আসবে খুবই ইম্পর্টেন্ট, বোর্ডের পরীক্ষার জন্য আলটিমেটলি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এগুলি এত সহজ অঙ্ক, এগুলি বোর্ডে আসে। তো এখন ঘটনা হচ্ছে যে তুমি এই জায়গাটুকু এই প্রুফটুকু দেখাবে, হ্যাঁ, নাহলে আসলে অঙ্ক কিছুই থাকে না আর করার। তাহলে এখানে সরাসরি আমরা লিখছি এখন বাকি কাজটুকু, যে লামির উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারি, দেখো তো P/sin BIC না, Q/Q নিলে হচ্ছে কার কার, আর আর পি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে CIA, সাইন CIA, আর যখন আর নিচ্ছি তখন হচ্ছে PRQ এর মধ্যবর্তী কোণ। PRQ এর মধ্যবর্তী কোণ কত বা আর এর বিপরীত কোণ কত সেটা হচ্ছে, আচ্ছা কোণগুলো আমি চিহ্নিত করিনি, এটা একটা বোকামি হয়েছে, এই কাজটা সবসময় করে নিবে, এই কাজটা সবসময় করবে, তাহলে তোমার আসলে দেখতে বেশ অলস সুবিধা হবে। আচ্ছা তাহলে আর এর বিপরীত কোণটা হচ্ছে AIB, তাহলে আমরা এখন লিখতে পাচ্ছি এখানে সাইন AIB। এবং ওই যে ওই কথা, এই কোণগুলো সাথে আমার মূল ত্রিভুজের কোণের রিলেশনগুলো, যে এটাকে আমি আসলে এখন লিখতে পাচ্ছি 90+A/2, আর এখানে কত, Q/sin 90+B/2 আর ইকুয়াল টু R/sin 90+C/2। তাহলে পরে এখান থেকে কী আসছে, P/cos A/2, আর এটা হচ্ছে cos B/2 ইকুয়াল টু R/cos C/2। সুতরাং আমার প্রমাণ, কাঙ্ক্ষিত প্রমাণ P:Q:R কিন্তু কী চলে আসছে, cos A/2 cos B/2 cos C/2। সো বন্ধুরা এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। বন্ধুরা এবারে যে প্রবলেমটি এখানে কী লেখা আছে দেখো, সমান দৈর্ঘ্যে তিনটে একতলীয় সরল রেখা OA, OB এবং OC, তার মানে একই তলে অবস্থিত তিনটা রেখা, রেখা না অ্যাকচুয়ালি রেখাংশ বলতে হবে, হ্যাঁ, এবং এদের দৈর্ঘ্য কিন্তু সমান, সেটা র্যান্ডমলি হতে পারে, লাইক অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি, আচ্ছা তাহলে তোমাকে এখন কী বলেছি তারা কোথাও অ্যাঙ্গেলে কাজ করছে সব সময় কিচ্ছু বলা নেই, যেটা বলা আছে সেটা হচ্ছে যে এ তিনটা রেখাংশ বরাবর তিনটা ফোর্স আমার কাজ করছে, মানে তিনটা ফোর্সকে আমি ইন্ডিকেট করি, এই বরাবর মনে করো আমার পি কাজ করছে, এই বরাবর মনে করো আমার কিউ কাজ করছে, আর এই বরাবর মনে করো আমার আর ফোর্সটা কাজ করছে। এখন কী বলেছে যে এই তিনটা ফোর্সে কাজ করছে, এমনভাবেই কাজ করছে, একটা শর্ত মেনে চলছে, সেই সার্টিং শর্তটা হচ্ছে যে P:Q:R এই ফোর্সগুলোর রেশিও হচ্ছে কিছু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সেই অনুপাতটা দিয়েছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা কোনটা, যেমন OBC ত্রিভুজ মানে কি একটু খেয়াল করো, আমাদের ত্রিভুজগুলি ফর্ম করতে হবে, এখন আমাদের কিন্তু ত্রিভুজগুলি ফর্ম করা নাই, OBCও নাই, OABও নাই, OACও নাই, তাহলে আমরা ত্রিভুজগুলি ফর্ম করে এসো। আমরা কীভাবে ত্রিভুজ ফর্ম করবো, যেমন AC যদি যোগ করে দিই, এটা আমার একটা ত্রিভুজ ফর্ম হয়ে গেল, এই দুটো যদি যোগ করে দিই মনে করো, আচ্ছা এটা আমার বিবিন্দু সাপোজ, আর আচ্ছা এটা আমি পরে আবার লিখছি যে এই দুটো যদি যোগ করি, হ্যাঁ তাহলে আমার কিন্তু ত্রিভুজগুলি ফর্ম হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার কিউ আর এটা ছিল আমার
হ্যাঁ এখন তাহলে পরে এখন আমরা ত্রিভুজগুলোর মানে ভিজুয়ালাইজ করতে পারছি কোন ত্রিভুজের ক্ষেত্রফল নিতে বলেছে আর দেখো একটা জিনিস ফোর্সগুলোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো আমি একটুখানি চিহ্নিত করতে চাই এই যে এইটা অ্যাঙ্গেল এইটা অ্যাঙ্গেল আর এইটা অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেলগুলো আমি চিহ্নিত করে দিলাম এখন পরে তাহলে তোমাকে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র তোমার মনে আছে কিনা আমি একটু বলতে চাই যে আমরা মনে হয় এই সূত্রটা জানি এটা আলাদা একটা বেসিক আলোচনা নর্মাল একটা বেসিক আলোচনা সেটা হচ্ছে যে আমাকে যদি একটা ট্রায়াঙ্গেল দেয়া থাকে মনে করো এরকম একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে সাপোজ এটা হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল এই বাহু দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এ এটা হচ্ছে স্মল বি এটা হচ্ছে স্মল সি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বলি ডেল্টা ডেল্টা ইকুয়াল টু কিন্তু এই এরকম একটা সূত্র আছে দেখো তুমি বোঝো কিনা হাফ এ ইন্টু সি দেখো তো বন্ধুরা আমরা কোন দুটা বাহুর গুণফল নিলাম এ বাহুটার গুণফল নিয়েছি আর সি বাহুটা সন্নিহিত যে দুটা বাহু নিয়েছি তাদের অন্তর্গত কোণের সাইন মানে সাইন বি এটা কিন্তু তোমার একটা ট্রায়াঙ্গেলের একটা ল তার মানে এখান থেকে কিন্তু আমি যে কোনোটা বের করতে পারি যেমন এখান থেকে হাফ আমি যদি বলি বি সি তখন নিতে হবে কি বুঝতেই পারছো নিশ্চয়ই সাইন এ আমি যদি বলি হাফ সি এ তখন নিতে হবে কোনটা বলতো সাইন বি মানে যে দুটা বাহুর গুণফল নিব সেই দুটা বাহুর যে অন্তর্গত কোণটা সেই কোণের সাইনের মানটা নিলেই আমার সেই ত্রিভুজের কি চলে আসে বলতো ক্ষেত্রফল চলে আসে এটা জাস্ট একটা জাস্ট আলোচনা তাহলে পরে এখন আসো আমরা এই অঙ্কটা করতে চাই এই অঙ্কটা করার জন্য তোমাকে গিভেন ইনফরমেশনটা কি বলতো পি টু কিউ টু আর ইকুয়াল টু এত তার মানে কি আমি সরাসরি লিখছি যে পি বাই ত্রিভুজ ও বি সি ইকুয়াল টু আমাকে গিভেন কিউ বাই ত্রিভুজ ও সি এ ইকুয়াল টু আর বাই ত্রিভুজ ও এ বি তাহলে পরে বলো এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে কি আমি ইচ্ছা করলে লিখতে পারি না যে হাফ অফ ও বি মানে বাহুর দৈর্ঘ্য ও বি ইন্টু ও সি ইন্টু সাইন এদের মধ্যবর্তী কোণ হচ্ছে বি ও সি একইভাবে কিউ এটা কি হবে বলতো ক্ষেত্রফলটা হাফ অফ ও সি ইন্টু ও এ সাইন সি ও এ আর এটা হবে আর ডিভাইডেড বাই হাফ অফ ও এ ইন্টু ও বি ইন্টু সাইন এ ও বি তাহলে এখন মজার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা যে এই যে ও এ ও বি ও সি এই তিনটা রেখা কেমন খেয়াল করো তো তিনটা একতলে সরল রেখা এত সমান দৈর্ঘ্যের খেয়াল করেছো কি এই পয়েন্টটা সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় সরলরেখা ও এ ও বি আর ও সি তার মানে কি ও এ ও বি ইকুয়াল টু ও সি এই জিনিসটা কিন্তু তোমার অঙ্কে গিভেন মানে অঙ্কে গিভেন ডাটাটা কি অঙ্কে গিভেন হচ্ছে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি এটা কিন্তু গিভেন তার মানে আমরা এখন সবগুলির মান মনে করো ও এ বসাই দিলাম হ্যাঁ সবার মান এখন ও এ এখানে ও বি ও সি বলে কিছু নাই তাহলে জিনিসটা কি হচ্ছে হাফ অফ ও এ স্কোয়ার ইন্টু সাইন বি ও সি এটা আমি বলতে পারি ইকুয়াল টু কিউ হাফ অফ এটা ও এ স্কোয়ার ইন্টু সাইন সি ও এ আর এখানে আর বাই হাফ অফ ও এ স্কোয়ার ইন্টু সাইন এ ও বি এখন বন্ধুরা বুঝতেই পারছো একই পজিশনে কনস্ট্যান্ট সেম কনস্ট্যান্ট থাকলে এগুলি নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নাই সুতরাং আমি এখান থেকে যে লাইনটা লিখতে পারছি সেটাই আসলে আমার গুরুত্বপূর্ণ লাইন যেটা থেকে আমি অঙ্কের ডিসিশনটা দিয়ে দিতে পারবো আসলে আমার প্রমাণ হয়ে গেছে বেসিক্যালি সি ও এ ইকুয়াল টু আর বাই সাইন এ ও বি বন্ধুরা বলো তো দেখি তোমরা বুঝতে পারছো কিনা যে এই লাইন প্রুফ করার মানেটা কি এই লাইন প্রুফ করার মানে আসলে তুমি প্রমাণ করে ফেলেছো কিভাবে প্রমাণ করে ফেলেছো এখানটায় তোমাকে এই কথাটা উল্লেখ করে দিতে হবে যে লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা সুতরাং লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা অনুযায়ী পি কিউ আর ভারসাম্যে আছে কারণ লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাটা আসলে এটাই ছিল যে এই রিলেশনটা যদি তিনটা ফোর্সের মধ্যে হয় যারা কিনা সমবিন্দু বল এবং ভিন্ন ভিন্ন রেখা বলা বল ক্রিয়া করছে তাহলে আমরা বলে দিতে পারি যে কি বলে দিতে পারি যে বলগুলো কিসে আছে বলতো ভারসাম্যে আছে তাহলে এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত প্রমাণটা সো প্রমাণিত